এনবিটিভির পক্ষ থেকে সকলকে সালাম আদাব এবং নমস্কার। আজকের আলোচনার বিষয়বস্তু পদ্মা গঙ্গা ময়ূরাক্ষী দ্বারকা ব্রাহ্মণীর ভাঙন, রাজমিস্ত্রি বিড়ি শ্রমিক ও ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা। কাজী নজরুল ইসলাম তার একটা গানে বলেছেন, আজ সে রাজা ধীরাজ, কাল সে পথের ভিক্ষা চায়, চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে মুর্শিদাবাদ নিছক একটি জেলা, চারটে মহকুমা, বহরমপুর, দমকল, জঙ্গিপুর এবং কাঁদি, ২৬টা ব্লক নিয়ে একটি জেলা, তিনটে লোকসভার আসন। এই হচ্ছে মুর্শিদাবাদ জেলা, যে জেলা একদিন ছিল বঙ্গবিহার উড়িষ্যার রাজধানী, যে শহরকে দেখে একদিন রবার্ট ক্লাইভ বলেছিলেন, লন্ডনের থেকেও একটা সুন্দর মহানগরী এই মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ শহর। অথচ আজকে সেই জেলা, তাকে তকমা নিতে হচ্ছে মুর্শিদাবাদ মানে পাচারের জেলা, গরু পাচারের জেলা। মুর্শিদাবাদ মানে রাজমিস্ত্রির জেলা, মুর্শিদাবাদ মানে সেটা হলো বিড়ি শ্রমিকদের জেলা। আমাদের ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়, যিনি যার বাবা দামোদর কিঙ্কর মুখোপাধ্যায় ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং বাংলা কংগ্রেসের নেতা। পরবর্তীতে এই প্রণব মুখোপাধ্যায়ের বাবা আবার যুক্ত হয়ে যান ইন্দিরা কংগ্রেসে, জাতীয় কংগ্রেসে। বোলপুর এবং মালদা পরপর দুটো লোকসভা আসনে তিনি গুহারায় হেরেছিলেন। তাকে সাংবাদিকরা বলতেন রুটলেস পলিটিশিয়ান। অথচ এই মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ২০০৪ সালে সিপিএমের হেভিওয়েট প্রার্থীকে হারাতে প্রণব মুখার্জিকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, আর তখন থেকেই প্রণব মুখার্জি হয়েছিলেন একটা শিকড়যুক্ত রাজনীতি, তার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল। কিন্তু পরবর্তীতে আমরা কী দেখলাম, এই প্রণব মুখার্জি ২০০৪-২০০৯ জিতলেন এবং এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়ে তিনি পেলেন প্রতিরক্ষা মন্ত্রী, তিনি হলেন বিদেশ মন্ত্রী, তিনি হলেন অর্থমন্ত্রী, শেষ পর্যন্ত সোনিয়া গান্ধী তাকে ভারতের রাষ্ট্রপতি করলেন। কিন্তু সেই বিড়ি শ্রমিকদের দুর্দশা আজও যায়নি। এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে একটা বিশাল অংশের বিড়ি শ্রমিক হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের, যাদের 99% হচ্ছে সংখ্যালঘু মুসলিম মহিলা। অথচ এই প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি, এতগুলো মন্ত্রণালয়ের পদ থাকা সত্ত্বেও এই মুর্শিদাবাদ জেলার সেরকম কোনো ডেভেলপমেন্ট করতে পারেননি। ওই নবগ্রামের কাছে গোড়াপাশলায় একটা সেনা ক্যাম্প আর বহরমপুরে মিলিটারি রিক্রুটমেন্ট অফিসে একটা করা হয়েছে শাখা অফিস। মুর্শিদাবাদের 190 কিলোমিটার চলঙ্গি থেকে ফারাক্কা, পদ্মা গঙ্গা ভাগীরথী সর্বনাশা ভাঙন প্রতি বছর গ্রামকে গ্রাম তলিয়ে যায়। অন্যদিকে কাঁদি মহকুমায় দ্বারকা, ময়ূরাক্ষী, ভাগীরথী এবং ব্রাহ্মণী নদীর সাঁড়াশি আক্রমণ, কাঁদি মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যায়, হাজার হাজার জনপদ হারিয়ে যায়, গবাদি পশু মারা যায়, প্রাণহাতি ঘরে লক্ষ লক্ষ মানুষের। অথচ সেই মুর্শিদাবাদের চারটি মহকুমার এই যে নদী ভাঙন, তা আজ পর্যন্ত হতে পারেনি জাতীয় বিপর্যয়, তাকে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ঘোষণা করতে পারেনি এটা একটা জাতীয় বিপর্যয়। ফারাক্কা একটা উচ্চমানের শিল্পনগরী হওয়ার কথা ছিল, 1982 সালে ইন্দিরা গান্ধী বলেছিলেন এটাকে আমি একটা নদীবন্দর করবো এবং একটা শিল্পনগরী করবো, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি থাকলেও সেটা খুব একটা বড় মাপের শিল্প বাণিজ্য নগরী হতে পারেনি। এনটিপিসি মোড় একটা নাম কস্তে নবারুণ একটা নগরী, নগর কলোনি এই পর্যন্তই। অথচ আজকে সেই ফারাক্কার বিশাল অংশ জমি আদানি আম্বানিদের বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশে তাদের হাতে ছেড়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, অর্থাৎ আমরা কর্পোরেট হাউসের অধীনে হয়ে যাচ্ছি। এই মুর্শিদাবাদ জেলায়
গোটা পশ্চিমবঙ্গে যদি 20 লক্ষ বিড়ি শ্রমিক থাকে, তা মুর্শিদাবাদ জেলাতেই প্রায় 14 লক্ষ বিড়ি শ্রমিক, আর জঙ্গিপুর মহকুমাতেই 10 লক্ষ বিড়ি শ্রমিক, তারাপুরে ধুলিয়ানের কাছে তখনকার সাংসদ আবুল হাসনাত খান তৈরি করেছিলেন বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল, কিন্তু আজকে সে হাসপাতালে কী অবস্থা? সরকারি রেট 1000 বিড়ি বানলে 279 টাকা দিতে হবে, কিন্তু সবাই পান না। কেন পান না? ঠিকাদারি প্রথার জন্য। কি ঠিকাদারি প্রথা? একটা গ্রাম ঠিকাদারি প্রথা আর একটা শহর ঠিকাদারি প্রথা। আর এই ঠিকাদারি প্রথার শিকার হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিড়ি বানতে বানতেই একটা মুসলিম মহিলা শ্রমিক তার মাজা মেরুদণ্ড বেঁকে যায়, আর ওই গরম মশলা বা ওই তামাক জাতীয় দ্রব্য সেবন করতে করতে তার ফুসফুসে ক্যান্সার হয়ে যায়, অথচ ধুলিয়ানের ওই হাসপাতালে কোনো সেই চিকিৎসার সেই ব্যবস্থা সেরকম হয়ে ওঠে না। ওই ধুলিয়ানের হাসপাতালে বিড়ি শ্রমিকদের যে হাসপাতাল বিড়ি শ্রমিকদের জন্য নির্বাহ করা হয়েছিল, সেই বিড়ি শ্রমিকরা চিকিৎসার সুযোগ পান না, সেটা এখন বাস্তুভুগুদের দখলে হয়ে গেছে। আজকে যখন ধুলিয়াং এলাকা বা জঙ্গিপুর এলাকার কোনো মুসলিম মেয়ের বিয়ে হয়, তখন পাত্রপক্ষ জিজ্ঞাসা করে আপনার মেয়ে বিড়ি বানতে জানে কি না, অথচ দেখা যাচ্ছে এখানে এই বিড়ি শ্রমিকরা অনেক সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, দুর্ভাগ্যের বিষয়। পরিযায়ী শ্রমিক, লাখ লাখ পরিযায়ী শ্রমিক এই মুর্শিদাবাদ জেলার, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, আহমেদাবাদ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় খাটতে যায়। রাজমিস্ত্রি, পশ্চিমবঙ্গে যদি 20 লক্ষ রাজমিস্ত্রি হয়, মুর্শিদাবাদের রাজমিস্ত্রি একটা বড় অংশ হচ্ছে মুর্শিদাবাদের। মুর্শিদাবাদের নবাবরা অট্টালিকা, বাড়ি ঘর যা কিছু করতেন ভবন, তারা সেই সুদূর পারস্য থেকে রাজমিস্ত্রি নিয়ে এসছে। এখন কোনো একটা ভবন তৈরি করতে গেলে তার ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংটা দেয় ইঞ্জিনিয়াররা, কিন্তু তখন রাজমিস্ত্রিরাই সব কিছু করতেন। তখন রাজমিস্ত্রিগিরি করা মানে একটা সফল অভিজাত কাজ, আর এখন এটা হয়ে গেছে একটা মুটে মজুরের কাজ, একটা শ্রমিকের কাজ। এই মুর্শিদাবাদের শ্রমিকরা, রাজমিস্ত্রিরা দৈনিক পাওনা ঠিক মজুরি পান না, তাদেরকে ছুটে চলে যেতে হয় হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায়। এবং এই পরিযায়ী শ্রমিকদের করোনাকালে যে কী দুর্দশা হয়েছিল সেটা মানুষ জানে, দুর্ভাগ্যের বিষয়। আজকে এত ভালো ভালো এমপি মন্ত্রী হয়েছে কখনো রাজ্যে কখনো কেন্দ্রে, অথচ মুর্শিদাবাদের এই দুর্দশার কাহিনীগুলো আজও কিন্তু লাঘব হয়নি, এটা আমাদের কাছে একটা দুর্ভাগ্যজনক বিষয়। আজকে মুর্শিদাবাদে 3-3টে লোকসভা কেন্দ্র, একটাতে বহরমপুরের রবিনহুড অধীর চৌধুরী, একটাতে মোহাম্মদ সেলিম, একটাতে তৃণমূলের ওই বিড়ি মালিক বিড়ি ব্যবসায়ী খলিলুর রহমান, তার সঙ্গে দাঁড়িয়েছে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রার্থী। জানি না এরা তো এখন অনেক রকমের আমাদের কাছে শপথ করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, নির্বাচন আসলে তা এরাও কি সেই কাজের বেলায় কাজই, আর কাজ ফুরালেই মাঝি হয়ে যাবে না তো? নমস্কার, আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।